এই পৃথিবীতে এমন অনেক ঘটনা রয়েছে যেগুলির ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। আত্মা, বিজ্ঞানের কাছে যার কোনো অস্তিত্ব নেই, কিন্তু সময়ের ব্যবধানে এমন অনেক অলৌকিক ব্যাখ্যাহীন ঘটনা ঘটেছে যার কোনো উত্তর আজ আমাদের কাছে নেই। এক অদৃশ্য শক্তির উপস্থিতির অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বহু মানুষ। কি সেই অদৃশ্য শক্তি? কেউ বলে ভূত, আবার কেউ বলে মনের ভূত। নমস্কার বন্ধুরা, ট্রাই ব্লেন্ডের আজকের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব কলকাতার পাঁচটি ভিতরে জায়গা নিয়ে কিছু তথ্য। তবে ভূত আছে কি নেই সেই বিতর্কে কিন্তু আমরা যাব না, লোকমুখে যা প্রচলিত রয়েছে সেটাই তুলে ধরব আপনাদের সামনে। শোভাবাজার পুতুলবাড়ি, ইংরেজদের লালসা ও তৎকালীন ধনী পরিবারের এক অজানা কাহিনী সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শোভাবাজারের পুতুলবাড়ি। কলকাতার ভুতুরের স্থানগুলির মধ্যে অন্যতম হলো এই পুতুলবাড়ি। অতীতে পুতুলবাড়ি ছিল ইংরেজদের জাহাজে করে আসা জিনিসের সংগ্রহশালা, কিন্তু পুতুলবাড়ি ইংরেজদের অনুগত বাবুদের জন্য ছিল নারী নির্যাতনের এক আতুর ঘর। নারী ধর্ষণ ও হত্যার অনেক কাহিনী লুকিয়ে আছে এই পুতুলবাড়ির দোতলার ঘরগুলিতে। আজ পুতুলবাড়ির নিচের তলায় কিছু লোক থাকলেও তারা উপরের তলায় যেতে সাহস পায় না। তার কারণ হলো উপরের বন্ধ ঘরগুলোর মধ্যে থেকে মাঝে মধ্যেই ভেসে আসে কোনো নারীর আর্তনাদ, কখনো কান্নার শব্দ, আবার কখনো নূপুরের আওয়াজ। কলকাতা রবীন্দ্র সরোবর মেট্রো, কলকাতা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন কলকাতার ভৌতিক জায়গাগুলির মধ্যে একটা। বহু মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে রয়েছে এই স্টেশন। কলকাতার মেট্রোর 80% আত্মহত্যার ঘটনা ঘটেছে এই মেট্রো স্টেশনে। এই মেট্রো স্টেশনে অপেক্ষারত অনেক যাত্রী অশরীরী আত্মার অভিজ্ঞতার কথা বলে থাকেন। শেষ মেট্রোতে অনেকেই আবার কিছু কিছু অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হয়েছেন। একবার এক মেট্রো চালক ট্রেন লাইনে দাঁড়িয়ে থাকতে দেখে এক অস্পষ্ট মানব শরীরকে, ভুল করে এমার্জেন্সি ব্রেক ব্যবহার করে বসে সেই চালক। কিন্তু মেট্রো লাইনে কারো দাঁড়িয়ে থাকা বা চলাফেরা করা তো প্রায় অসম্ভব। মনে করা হয় যে লাস্ট মেট্রো যাওয়ার পরেই শুরু হয় তেনাদের দৌরাত্ম্য। কলকাতা ন্যাশনাল লাইব্রেরি, 1836 সালে প্রতিষ্ঠিত এই লাইব্রেরিটি আজ কলকাতার ভৌতিক স্থানগুলির মধ্যে একটি। যখন লাইব্রেরিটি প্রতিষ্ঠিত হয়েছিল তখন এটি সর্বসাধারণের জন্য ছিল না, তখন এটির নাম ছিল ক্যালকাটা পাবলিক লাইব্রেরি। লাইব্রেরির মালিক ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। পরবর্তীকালে এর নাম পরিবর্তন করে রাখা হয় এম্পেরিয়াল লাইব্রেরি। ন্যাশনাল লাইব্রেরি নামটি রাখা হয়েছে 1953 সালের পর। লাইব্রেরি সংস্কারের সময় একদিন এক গোপন বন্ধ কক্ষের সন্ধান মেলে, যেখানে কোনো জানলা ছিল না, ছিল না কোনো দরজা। এরপর থেকে শুরু হয় এখানে নানা ভৌতিক ঘটনা। নৈশ প্রহরীদের কথায় এক অশরীরী নারী নির্জন অন্ধকার সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে, তারপর মিলিয়ে যায় অন্ধকারের কোলে। একবার নয়, অনেকবার এই ঘটনা ঘটেছে সময়ের অন্তরালে। সংস্কারের কাজ চলাকালীন 12 জন শ্রমিকের মৃত্যু ঘটে এখানে। শোনা যায় তাদের আত্মা নাকি এখন এই লাইব্রেরির মধ্যেই রয়েছে। তবে যাই হোক, কলকাতার বুকে ন্যাশনাল লাইব্রেরি আজও এক রহস্য হয়ে দাঁড়িয়ে আছে। রাইটার্স বিল্ডিং, কলকাতার ভৌতিক স্থানগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো রাইটার্স বিল্ডিং। এখানে কাজকর্মের ফাঁকে বহু লোক বিভিন্ন সময়ে অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করেছেন। বন্ধ অফিস ঘরের ভেতর থেকে মাঝে মধ্যে শুনতে পাওয়া যায় টাইপরাইটিংয়ের শব্দ। কখনো বা রাতের অন্ধকারে নৈশ পরিদের চোখে ধরা দেয় দোতলার বারান্দায় এক কালো কায়া। কখনো বা দীর্ঘদিন ধরে বন্ধ ঘরের মধ্যে থেকে ভেসে আসে আর্তনাদ। নবান্ন শুরু হওয়ার আগে পর্যন্ত রাইটার্স বিল্ডিং ছিল পশ্চিমবঙ্গের মূল প্রশাসনিক ভবন। বর্তমানে এখানে সংস্কারের কাজ চলছে। সাউথ পার্ক স্ট্রিট সেমেন্টারি, 1767 সালে প্রতিষ্ঠিত কলকাতার পুরনো কবরস্থানগুলির মধ্যে এটি একটি। যারা এই জায়গায় ঘুরতে গিয়েছেন তাদের মধ্যে অনেকেই অদৃশ্য এক মায়াবী জগতের মায়াবী অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। কখনো ক্যামেরায় ধরা পড়েছে এক অস্পষ্ট অবয়ব, আবার কখনো অদৃশ্য এক শক্তি নিজেকে মেলে ধরেছে সবার সামনে। গা হিম করা এখানকার পরিবেশ আশেপাশের লোকেদের বাধ্য করে সন্ধ্যের পর জানলা দরজা বন্ধ করে ঘরে থাকতে। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে শেয়ার করুন বন্ধুদের সাথে। বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।